বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়ে সমালোচনার জন্ম দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। এক দশক পর পুরস্কার অর্থ ও সম্মাননা ফেরত পাঠিয়েছেন তিনি, একই সঙ্গে তুলেছেন নানা অভিযোগ। ঠিক কি অভিযোগে পুরস্কার ফেরত দিয়েছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম্মুনির শুভ। এক দশক আগে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। 2014 সালে তিনি কথা সাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন। আজ তিনি ওই পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ একাডেমিতে ফেরত পাঠিয়েছেন। জাকির তালুকদার নিজেই এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি বলে অভিযোগ এই কথাসাহিত্যিকের। তিনি বলেন, প্রতিষ্ঠানের মান যখন নিম্নগামী হতে থাকে তখন এই পুরস্কার অর্থহীন হয়ে যায়, এজন্যই আমি পুরস্কার ফেরত পাঠিয়েছি। বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা, 25 বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না করে ইচ্ছেমতো একাডেমি চালানোর জন্য এই একাডেমি সচেতন মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে, অভিযোগ করেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। জানান, আড়াই দশক ধরে নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দমতো লোক নিয়ে নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জাকির তালুকদার আরও বলেন, প্রতিষ্ঠানের গুরুত্ব কমে গেলে পুরস্কারের গুরুত্ব থাকে না, এজন্য এই পুরস্কার এখন তার কাছে অর্থহীন বোঝা বলে মনে হচ্ছে। বাংলা একাডেমি নিজের মান ধরে রাখতে পারেনি, যা দুঃখজনক। জাকির তালুকদার জানান, সবকিছুর সঙ্গে একটি চিঠিও দিয়েছেন তিনি, যেখানে পুরস্কার ফেরত দেওয়ার কারণ উল্লেখ করেছেন। জাকির তালুকদার তার মুসলমান মঙ্গল গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 10 বছর পর তিনি এই পুরস্কার ফেরত দিলেন। জাকির তালুকদারের পুরস্কার ফেরত দেওয়া প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন, তার কাছে এখনও পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক পৌঁছায়নি। এতদিন পর পুরস্কার ফেরত দেওয়া যায় কিনা তাও সঠিক জানা নেই তার। 59 বছর বয়সী জাকির তালুকদারের বেড়ে ওঠা নাটোরে। পেশায় তিনি চিকিৎসক, স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন স্বাস্থ্য অর্থনীতিতে, চিকিৎসা ও গবেষণায় কাজ করেছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে। শুরু থেকেই নিজস্ব গদ্য ভাষা নির্মাণে মনোযোগী ছিলেন জাকির তালুকদার। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পুরাণের সংমিশ্রণ তার গদ্যকে দিয়েছে বিশিষ্টতা। কথাসাহিত্যিক জাকির তালুকদারের 24টির বেশি সাহিত্যকর্ম আছে, যার মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমান মঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধি। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ 3 ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে তার। এদিকে জাকির তালুকদারের পুরস্কার ফেরত দেওয়ার ঘটনা গণমাধ্যমের পাশাপাশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ তাকে বাহবা দিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কেউ আবার এত বছর পর পুরস্কার ফেরত দেওয়ার সমালোচনা করছেন। সিরাজুম্মুনির শুভ, নাগরিক।